কয় কেজি হইতে পারে? কয় কাদা সরানোর পরে বোঝা যাবে কয় কেজি হয়। মাছগুলো এখন পরিষ্কার করবে, ছাটাই করতেছে কাদাগুলা। যেহেতু এখানে চিরিং মাছ, নদীর গুলশা মাছ বা বিভিন্ন গুলা খুবই চুর তুর হয়ে থাকে, সাধারণত সাবধানে মাছগুলা পরিষ্কার করতে হয়। ফোড়ে গেল আগে যদি ধন্দা মারি মারি বাইলে বাইলে কি মাছ না সিরিং মাছ তো আছে। আরেকটা বাইরে আছে, আরেকটা নিচে আছে। মাছে গুণ গোয়ালা তুমি আসি মাছে গুণ গোয়ালা কষ্ট হয়ে যেতে বলে হাতাকো হাতাকো তুমি আসি আর মাছে গুণ থাকবে নাকি সবগুলো কত? মানে এবারই যে সবগুলো কত?
টাকি মাছ আলাদা করার পরে বুঝবেন না। চিরিং মাছ, গুলশা মাছ এগুলো রয়েছে আলাদা। কোনটা কত? নিবেন না এগুলা? হ্যাঁ, কত? এগুলো নিলে 1200 টাকা দিবি। কয় কেজি হবে? কতটুকু হবে? 2 কেজি। 2 কেজি হবে ভাই? 2 কেজি হবে না, 2 কেজি তো কিছু কম হবে, 2 কেজি তো হবে না, কিছু কম হবে। 2 কেজি না হলে সামান্য কিছু কম হবে, তো মানে এগুলো এখন তো মানে 800 টাকা করে কেজি চিরিং মাছের। চিরিং মাছের